শীত হোক গ্রীষ্ম কি বর্ষা, বেবিদের সবসময় যে প্রবলেমটা আমরা হতে দেখি সেটা হলো র্যাশেসের সমস্যা। তো এই র্যাশেসের সমস্যাটা আমরা বিশেষ করে নিউবর্নদের ক্ষেত্রে দেখি। র্যাশগুলো কিভাবে কমবে এই প্রশ্নটাই আমাদের নতুন মায়েদের খুব সমস্যায় ফেলে দেয়। আর তার জন্য অবশ্যই অনেক বাজার চলতি বডি লোশন বা ক্রিম পাওয়া যায় যেগুলো খুব উপকারী হয়, কিন্তু আমি সবসময় পছন্দ করি ন্যাচারাল জিনিস ইউজ করার। তো ন্যাচারাল জিনিসের মধ্যে কি কি জিনিস আমরা এই র্যাশেসের প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগাবো আর কোন কোন জিনিসগুলো বেবি শুট করে, তো সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূষী অ্যান্ড মম, আর আমি মানসী। আজকে আমি তোমাদের সঙ্গে যে সমস্যাটার সমাধান খোঁজার চেষ্টা করছি সেটা হলো বেবিদের র্যাশেসের সমস্যা। তার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যেটা, যে বেবির এই র্যাশের সমস্যাগুলো কী কী কারণে হয়। তো এর জন্য আমি প্রথমেই বলতে পারি একটা কমন র্যাশের প্রবলেম হলো ডাইপার র্যাশ, অর্থাৎ বারবার ডাইপার চেঞ্জ করলে তো খুব ভালো, কিন্তু অনেকক্ষণ ডাইপারটা ভিজে থাকার ফলে ছোট ছোট লাল র্যাশ দেখা যায়। তো এই র্যাশগুলো খুব ইরিটেট করে বাচ্চাকে, বাচ্চা এর জন্য কাঁদে বা বিরক্ত হয়ে যায়। আর দ্বিতীয় হলো বেবির যদি কোনো কিছু থেকে অ্যালার্জি হয়, নিউবর্নদের ক্ষেত্রে আমরা মায়েরা অনেক সময় বুঝতে পারি না বাচ্চার কী কী থেকে অ্যালার্জি হচ্ছে। তো এক্ষেত্রে অনেক সময় খাওয়ার থেকে হয় বা অন্য কিছু জামা কাপড় থেকেও হতে পারে বাচ্চার র্যাশগুলো। তো এক্ষেত্রে একরকমের র্যাশ হয়। এরপরে আসি তৃতীয় যেটা বলবো সেটা হলো, যেটা এটাও খুব কমন র্যাশ, সেটা হলো পোকামাকড় বা মশা জাতীয় কিছু কামড়ালে বাচ্চার গায়ে র্যাশ হয়, আর বাচ্চারা এই র্যাশটার সমস্যাতেও অনেক ভোগে। সবশেষে আসে গ্রীষ্মকালে যে র্যাশ হয়, বিশেষ করে যেসব বাচ্চারা গ্রীষ্মকালে হয় সেসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে গ্রীষ্মকালে রোদ বা গরমের জন্য বাচ্চারা প্রচণ্ড এই র্যাশেসের সমস্যায় ভোগে। আমি নিজে আমার বেবিকে দেখেছি গ্রীষ্মকালে হওয়ার জন্য ওর গায়ে প্রচণ্ড র্যাশ হতো একটু রোদের তাপ লাগলে। তো এটাও অনেক বেবির ক্ষেত্রে হয়ে থাকে। তো এই র্যাশেসের প্রবলেমের জন্য যে যে জিনিসগুলো, অর্থাৎ ন্যাচারাল জিনিসগুলো আমরা বেবির জন্য ইউজ করব, সেগুলো হলো প্রথমে যেটা বলতে পারি সেটা হলো অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল এখন আমরা জানি সবাইকার বাড়িতেই কম বেশি রাখি আমরা। তো যদি গাছ থাকে তো খুব ভালো, আর যদি না থাকে তো বাজার চলতি অনেক অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, যেমন পতঞ্জলির অ্যালোভেরা জেল, এইরকমও ইউজ করতে পারি বা আদার্স কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারি। সবথেকে ভালো হয় যদি একদম ন্যাচারাল গাছেরগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এই অ্যালোভেরা জেলটা নিয়ে বেবির যে যে জায়গায় র্যাশগুলো হয়েছে সেই সেই জায়গাগুলোতে এই অ্যালোভেরা জেলটা ডাইরেক্ট লাগিয়ে দেওয়া। এক্ষেত্রে যে র্যাশের প্রবলেমগুলো আছে বা বাচ্চার যে অস্বস্তি হয় সেগুলো অনেকটা রিলিফ হয়। আর দ্বিতীয় যে ন্যাচারাল জিনিসটার কথা বলবো সেটা হলো কর্পূর জল। আমরা যে কোনো কর্পূর নিয়ে এসে ভালো করে গুঁড়ো করে নিয়ে হাফ কাপ মতো জলেতে হাফ চা চামচ মতো কর্পূর দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। আর যে কোনো একটা ছোটো জায়গাতে রেখে দিলে পরে সেই যে যে জায়গায় র্যাশ বেরোবে সেই সেই জায়গাগুলোতে এটা দিলে খুব আরাম হয়, এটাও খুব আরামদায়ক। পরে যেটা বলবো সেটা ন্যাচারাল জিনিস না, কিন্তু বাচ্চার র্যাশেসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, আর সেটা হলো রেক্টিফাইড স্প্রিট। আর এই রেক্টিফাইড স্প্রিটটা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, তবে এই রেক্টিফাইড স্প্রিটটা কখনোই আমরা বেবি স্কিনেতে ডাইরেক্ট লাগাবো না। তার জন্য আমরা এই স্প্রিটটাকে সবসময় ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিশিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। তার জন্য আমাদেরকে 3:1 রেশিওতে নিতে হবে। এক্ষেত্রে আমি বলবো 3 চামচ যদি জল নিই সেখানে 1 চামচ স্প্রিট দিয়ে ভালো করে মিশিয়ে নিই, সেটা একটা ছোটো জায়গাতে রেখে দেবো। এই স্প্রিটটা কিন্তু খুব ভালো কাজ দেয় বাচ্চাদের র্যাশেসের ক্ষেত্রে, তবে অবশ্যই আমি এটাকে নিউবর্নদের ক্ষেত্রে ব্যবহার করতে বলবো না, কেননা নিউবর্নদের স্কিন অনেক ডেলিকেট হয়, যার জন্য এই স্প্রিটটা আমি নিজে রেকমেন্ড করি না বাচ্চার স্কিনে লাগানোর জন্য। আমি নিজের বেবিকেও এটা 6 মাস পর থেকে এটা লাগানো শুরু করেছি, তো চাইলে এটা 6 থেকে 8 মাস পর থেকে এই স্প্রিটের যে মিশ্রণটা এটা লাগাতে পারি। আর সবশেষে যেটা আসে সেটা সবথেকে সহজলভ্য এবং উপকারী, সেটা হলো মায়ের দুধ। মায়ের দুধ এই র্যাশগুলোর ক্ষেত্রে খুব খুব ভালো কাজ দেয়। এক্ষেত্রে এটা ব্যবহার করার জন্য একটা জায়গাতে দুধ নিয়ে
একটা তুলোর বলের সাহায্যে ভালোভাবে বেবির যে যে জায়গাগুলো র্যাস দেখা দিয়েছে সেই সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো মায়ের দুধ সব থেকে বেশি উপকারী। যে যে ন্যাচারাল জিনিসগুলো বললাম সেগুলো কোনোটাই সাইড এফেক্ট দেখা যায় না। তো এইগুলো একবার করে মায়েরা ট্রাই করে দেখতে পারো। এই রেমেডিগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো বলে মনে হয় উপকার পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।